আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে আশার আলো জ্বলে উঠলো সবারই মাঝে। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটা গুড নিউজ, সম্পূর্ণটা ভিডিও দেখবেন। অবশেষে খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার, ঢুকতে শুরু করেছে কর্মীরা, এবং মালয়েশিয়ার সরকার কঠিন পদক্ষেপ নিয়েছে শ্রমিকদের জন্য। কি কি পদক্ষেপগুলো রয়েছে আর শ্রমিকদেরকে নিয়ে, সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন। এবং বাংলাদেশ থেকে আগামী 3 তারিখেই মেডিকেল শুরু হবে, সব কিছু ঠিক থাকলে, এবং বিস্তারিত আজকের ভিডিওতে রয়েছে। তো ভিউয়ার, শুরুতেই বলি, গতকাল ইন্দোনেশিয়া থেকে এক বিমান পরিমাণ যতগুলা মানুষ হয় কর্মী গিয়েছে অলরেডি মালয়েশিয়ায়, প্লান্টেশন সেক্টরে চলে গেছে। এবং এই সপ্তাহে সবকিছু ঠিক থাকলে আরও 2 বিমান কর্মীগুলা প্লান্টেশনের খাদে যেতে পারে বা যাবে, সেটা মানে শিওর করেছেন মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী এম সরন। তো এখন যে বিষয়টা রয়ে গেল, বাংলাদেশে কেন এত দেরি হচ্ছে তার 2টা উদাহরণ রয়েছে। একটা হলো মন্ত্রীগণের ব্যস্ত ছিল স্বপ্নের পদ্মা সেতু নিয়ে, সেটা উদ্বোধন হয়ে গেছে। দ্বিতীয়তে, বাংলাদেশ যখন বন্যায় জর্জরিত তখন সবাই বন্যা নিয়ে আর কি একটু মানে বেশি ব্যস্ত হয়ে গেছিলো, তার জন্য আর কি এই বিষয়গুলো মাথায় ছিল না। তো দেখেন, মালয়েশিয়ার কিন্তু একটা টার্গেট ছিল বাংলাদেশ থেকে কর্মীগুলো নেওয়ার জন্য, সব কর্মীগুলো বাংলাদেশ থেকে নেওয়ার জন্য। আর বাংলাদেশ থেকে দেরি হওয়াতেই কিন্তু ইন্দোনেশিয়া থেকে তারা অলরেডি কর্মীগুলো নেওয়া শুরু করে দিয়েছে। এখন আরও কিছু বিষয় রয়েছে, আরও শোনা গেছে মালয়েশিয়া আরও দেশ থেকে এখন কর্মী নিবে। আগে যেমন শোনা গেছে বাংলাদেশ থেকে 5 লক্ষ কর্মী নিবে, এখন এটা আমাদের বাংলাদেশের জন্য বলতে পারেন একটা দুঃসংবাদ, কারণ এই কর্মী যতটুকু চাহিদা ঠিক ততটুকুই নিবে। কিন্তু এখনকার নিবে তারা হচ্ছে মায়ানমার এবং শ্রীলঙ্কা আর হচ্ছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এই কান্ট্রিগুলোতে নিবে। তার মানে আমাদের বেগেন্সিটা কম হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন বাংলাদেশের যে প্রতিক্রিয়াটা অনেকটুকু এগিয়েছে এবং মালয়েশিয়ার সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটি হলো সেফটি। মানে অনেক শ্রমিক আছে, অনেকেই মানে প্রবাসী যারা আছে বাইরে কাজ করতে যখন যায় তখন কিন্তু অনেকের মৃত্যু হয় কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে। সেই জন্য মালয়েশিয়া সরকার একটা দারুণ পদক্ষেপ নিয়েছে, এটা প্রবাসীদের জন্য খুবই ভালো। পদক্ষেপটা হলো, কোনো শ্রমিক কোনো কোম্পানিতে যদি আনসেফটিকভাবে কাজ করে, অর্থাৎ আপনি যে কোম্পানিতেই কাজ করেন না কেন, যদি সেই কোম্পানি আপনাকে সর্বোচ্চ সেফটি না দিতে পারে, আপনি যেমন হাতে মোজা, পায়ে গামবুট, লাইফ জ্যাকেট, মাথায় হেলমেট, মানে আদার্স আবার যারা বিল্ডিংয়ের কাজ করেন, বিল্ডিংয়ের সেফটি বা সাইডে রং করেন, আস্তর করেন, দেখা গেছে আপনার বাঁশের উপরে বসে কাজ করতেছেন, নিচে আপনার খাঁচার মতো মাচার মতো থাকতে হবে, মানে আপনার যেন ক্ষতি না হয়, আপনি যদি ইনকেস পড়ে গেলেও যেন আপনার কষ্ট না হয়, আপনি যদি মারা না যান, গুরুতর ব্যথা না পান, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য সরকার বলেছেন প্রত্যেকটা শ্রমিককেই তার জীবন নিশ্চিত করতে হবে। এবং বড় ধরনের দেখা গেছে বন্যা, ঝড়, তুফান, বজ্রপাত, বৃষ্টি, এরকম সিচুয়েশনে এই শ্রমিকগুলোকে কাজে দেওয়া যাবে না। অর্থাৎ বুঝতেই পারতেছেন, যদি এই সব নিয়ম কোনো কোম্পানি বা কোনো মালিক ভঙ্গ করে, তাদের ভিতরে যদি অভিযোগটা পাওয়া যায়, তাহলে তাদেরকে 50,000 রিঙ্গিত জরিমানা, অর্থাৎ বাংলাদেশে প্রায় 10.5 লক্ষ টাকা পড়ে যায়, যার মূল্য এই এই টাকাগুলো তাদেরকে জরিমানা অনর্থই 2 বছরের জেল দেওয়া হবে। তো বুঝে গেছেন, শ্রমিকদের জন্য মালয়েশিয়া সরকার খুবই মানে একটা ভালো পদক্ষেপ নিয়ে নিয়েছে। তো এখন যে বিষয়টা রয়েছে, বাংলাদেশ থেকে মেডিকেলটা কবে চালু হবে, সব কিছু ঠিক থাকলে আগামী 3 তারিখ অর্থাৎ 3 জুলাই বাংলাদেশ থেকে মেডিকেল করা শুরু হয়ে যাবে। এটা আমি কীভাবে বুঝলাম বা কোন সূত্র ধরে আমি আপনাদেরকে এত শিওর হয়ে বলতেছি, সেটাও আপনাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন, এবং নিত্য নতুন প্রবাস, দেশ প্রবাস নিয়ে যে ভিডিওগুলো আমি তৈরি করে থাকি সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, দেরি না করে মূল প্রসঙ্গে এবার কথা বলব। তো আপনারা জেনে গেছেন অলরেডি, 2টা প্রসঙ্গ বলে দিছি, ইন্দোনেশিয়া থেকে শ্রমিক যাওয়া শুরু হয়ে গেছে এবং আরও যাচ্ছে, তবে বাংলাদেশের শ্রমবাজার এখনও খুলছে না রে ভাই। সবার আশা প্রত্যাশা একটাই রয়েছে এখনও বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ যে মানব কল্যাণ মন্ত্রী
তার কাছে সবার রিকোয়েস্ট একটাই, খুবই তাড়াতাড়ি শ্রমবাজারের একটা অব্যাহতি আপনারা করেন, না হলে এই যে শ্রমবাজারের যে কর্মীগুলা এগুলো অন্য দেশ থেকে কিন্তু অলরেডি যাওয়া শুরু হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ব্যাড নিউজ। তো ভিউয়ার্স, এখনকার যে বিষয়টা হলো, মনে করেন আপনি এখান থেকে বাংলাদেশ থেকে সর্বপ্রথম ডাটাবেজ নিবন্ধন করতে হবে, ডাটাবেজ নিবন্ধন কারা কারা করেন নাই করে নেবেন, আর ডাটাবেজ তো শুরুই হয় নাই ভাই, এটাও একটা কাজ। দেখেন বাংলাদেশে এমন একটা কাজ করছে, ডাটাবেজের অফিসগুলো এখন বন্ধ আছে, যে ওগুলো কাজ করে না। তো ডাটাবেজটা চালু হয়ে গেলে ডাটাবেজটা করতে হবে, করার পর আপনারা মেডিকেল করবেন, যার যার কাজে সিলেক্ট করে দিবেন, যাওয়ার পরে এই কাগজটা আপনার চলে যাবে, ফাইলটা চলে যাবে মালয়েশিয়া, মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এটা আপনার আবার রিনিউ হবে, সেখান থেকে তারা তদন্ত করবে, আপনার সব কিছু দেখবে, দেখার পর তারা একটা স্টিকার লাগাবে, সেই স্টিকার লাগানোর পর আপনার ভিসা কমপ্লিট হয়ে আসবে, তারপরে আপনার ফ্লাইট হবে। অনেক প্রসেস রয়েছে এখানে। তো শোনা গেল বা জানতে পারলাম, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কিছু না করলেও নিচে নিচে তারা এই কাজগুলো অনেকগুলো গুছিয়ে ফেলেছে। তো ভিউয়ার্স, আশা একটাই এখন, মেডিকেল। মেডিকেল হলে মনে করেন লোক যাওয়া শুরু হয়ে যাবে। তো মেডিকেলটা আগামী 3 তারিখ কেন শুরু হবে সেটা আপনাদেরকে বলি। তো জানা গেছে এই যে 1 তারিখেই, আগামী 1 তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে। তো আমি আরও দুই দিন আমি পিছানোর একটা কারণও রয়েছে বটে। তো বাংলাদেশ থেকে অলরেডি অলমোস্ট 32টা মেডিকেলকে পারমিশন দেওয়া হয়েছে মেডিকেল করার জন্য, আপনারা এটা সবাই জানেন, অনেক ভিডিওতেই দেখেছেন। তো 32টার মধ্যে অলরেডি সতেরোটা মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, আরও বাকি রয়েছে 15টা। এই 15টা মেডিকেল কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি হোক বা মন্ত্রীগণ হোক, তারা পরিদর্শন করে দেখবে সব কিছু মেডিকেলে ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে তারা বলেছে 1 তারিখ থেকেই মেডিকেল শুরু হয়ে যাবে। তো আরেকটা সূত্রে পাওয়া গেল 1 তারিখ থেকে মেডিকেলে তারা উদ্বোধন করবে, দেখা গেছে তারা ঘুরে দেখবে, পরিদর্শন করবে। 1 তারিখে হবে না, 2 তারিখেও অফিসিয়াল কোনো কাজ করবে তারা। আগামী 3 তারিখ থেকে মেডিকেলটা ফাইনাল হয়ে গেছে, যদি সব কিছু ঠিক থাকে উপরে আল্লাহ পাক, যদি আমাদের বাংলাদেশের যে বেকার ভাইরা আছে তাদের প্রতি যদি একটু সুনজর দেয় আর মন্ত্রীগণের যদি একটু আগ্রহ করে, তাহলে আগামী 3 তারিখ থেকে মেডিকেল শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের লেটেস্ট নিউজগুলো। এর মধ্যে কোন খবরটা আপনার খুবই ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনে কিন্তু বেল বাজিয়ে রাখবেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদেরকে নিশ্চয়ই কোনো আপডেট আমি দিতে পেরেছি, যতটুকু পারি দিয়েছি, আর যদি না পারি তাহলে আগামী পর্বতে আমি আরও লেটেস্ট কিছু নিউজ নিয়ে আসতেছি আপনাদের জন্য। সবসময় আমি চাই আপনারা প্রবাসী যারা যাবেন বাংলাদেশ ভাইরা, আপনারা সবাই একটা গুড নিউজ পান এই চ্যানেলের মাধ্যমে, সেটাই আমার কাম্য। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।